হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন একটি ভিডিওয় অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে মহাষ্টমী, তো সবাইকে জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। গেছে 10টা, তো এখন যাব অঞ্জলি দিতে। তো বলেছিল 10টার মধ্যে যেতে, তো এখন বেজে গেছে 10টা। জানি না অঞ্জলি হয়ে গেল কিনা, তাও জানি না। আসলে এদিকে একটু কাজ পড়ে গেছিলো, তারপর তোমাদের দাদা ভাই পুজো দিচ্ছিলো, আমি আবার ফল টল বানিয়ে দিয়েছি, তারপরে রেডি হয়েছি, ওর জন্য একটু দেরি হয়ে গেছে। তো চলো আর বেশি বক বক করবো না, তোমাদের দাদা ভাই আর হচ্ছে সায়ন রেডি হয়ে নিয়েছে। তো চলো এখন রেডি, দরজা টরজা দিয়ে একদম পূজা মণ্ডপে গিয়ে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিও। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? আর এবার দেখো আমরা তিনজনে সাদা সাদা, মানে আমি সাদা জামদানি পরেছি আর সায়ন তোমাদের দাদা ভাই গেঞ্জি পরেছো। তো এখন মোটরসাইকেলে চলে এসেছি, এখন চলে এসেছি দেখো পূজা মণ্ডপের সামনে মিষ্টির দোকানে। তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে সাদা পাঞ্জাবি নাও, মানে তোমাদের দাদা ভাই একটা নেবে আর সায়নের জন্য একটা। তো যাই হোক, তোমাদের দাদা ভাই বললো থাক সাদা গেঞ্জি আছে, এই গেঞ্জি পরেই হচ্ছে অঞ্জলি দেব। তোমাদের দাদা ভাই তো সাদা গেঞ্জিটা পরেছিলো, কিন্তু সায়নের গেঞ্জিটা নতুন, একসাথেই হয়তো নিয়েছিলাম, এখন একটু মনে নেই। সায়নটা সায়ন পরেছে, সায়ন তো প্রথমে বলছিল যে পাতলা গেঞ্জি, যাই হোক ও তারপর গেঞ্জি উপরে পরেছে। আর এদিকে চলো, এদিকে দেখো পূজো মণ্ডপে চলে এসেছি, আর এই যে আমার ফুলের সাজি, মিষ্টি, ফল, আট রকমের ধূপকাঠি, মোমবাতি সব নিয়ে এসেছি। এখন দেব অঞ্জলি, আর এখন দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য।
তো অনেক যেহেতু আছে সবাই আছে, তো ওর জন্য ফুল টুল দিতে একটু দেরি হবে, তার জন্য সবাই ফুল টুল কিন্তু হাতের মধ্যে নিয়েও নিয়েছে, আমারটা আছে, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। আর হচ্ছে তোমাদের দাদাভাই সায়নকে রাখতে গেছে, ওর জন্য তোমাদের দাদাভাই একটু দেরি হচ্ছে। নমো বিষ্ণু, নমো পদ বিষ্ণু পরম পদ সদা পুষ্যন্ত সুরয় দেবিব চক্ষুরাবতাম সদাজ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো মাধব মাধব বাচি মাধব মাধব রেবি সরন্তু সাধব সর্গ সর্গস্ব মাধব নম মাধব নম মাধব নম মাধব নম অপবিত্র। তো আমাদের সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়েরও অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তো এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, তো এদিকে দাদা আর মানে তোমাদের দাদা ভাই আর এদিকে আমাদের দাদা ওদিকে প্রসাদ নিচ্ছে। তারপর দেখো এখন যাচ্ছি দাদার দোকানে, দাদার দোকানে হচ্ছে গিয়ে একটুখানি বসবো, একটুখানি বসে আছি দেখো। তারপরে এই যে দিদি, তারপর পাখি, তারপর যে পাখি দিদি দাদা সবাই বসে আছে, বসে যে খিচুড়ি প্রসাদ খাচ্ছে, তো আমরা যাবো একটুখানি। এখন একটু ঘোরাঘুরি করি, আর সায়ন থেকে সে বন্ধুর বাড়িতে, তারপরে হ্যাঁ তারপরে একটু খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদা ভাই তো এখানে খিচুড়ি খেলো, এবার আমি একটু পুরি পুরি কিছু খাবো, খেয়ে টেয়ে তারপর সোজা জায়গায়। তো এখন আমরা দাদার দোকান থেকে চলে এসে মনে পড়লো যে একটু দুধ নেবো, তো যাই হোক ওই দেখো এদিকে তোমাদের দাদা ভাই গেলো দুধের প্যাকেট আনতে, ওই দোকানটায় ভালো পাওয়া যায় ওর জন্য গেলো। আমি এখানে দাঁড়িয়ে আছি মোটরসাইকেলের কাছে, তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই এখন দুধের প্যাকেট নিয়ে চলে আসলো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর কোথায় কোথায় যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন চলে এসেছি দেখো বাজার কলকাতায়, বাজার কলকাতা থেকে একটা জিনিস নেব, একটা ড্রেস নেবো, তো চলো ভিতরে গিয়ে দেখি কেমন ড্রেস পাওয়া যায়। তো এখানে দেখো একটা বাচ্চাদের ড্রেস নেব, তো এই যে দেখছি প্যান্ট, তো লাল কালারের, যেহেতু ছোট বাচ্চা ওর জন্য লাল কালারের গেঞ্জি লাল কালারের প্যান্ট নেব। তো যাই হোক গেঞ্জিটা এসেই পছন্দ হয়ে গেছে, আর এই যখন তাই সেই হিসেবে প্যান্ট নেব। তো এই দেখো গেঞ্জিটা তোমাদের দেখিয়ে দিলাম, আর বাজার কলকাতা তো ভিডিও করতে দেবে না দেয় না, আমি যেখানে হচ্ছে একটু লুকিয়ে লুকিয়ে একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের সাথে ভিডিওটা। আর এখন চলে এসেছি মিষ্টির দোকানে, তো তোমাদের দাদাভাইকে বলছি দেখো ভিডিও করা যাবে কি না, তো তোমাদের দাদাভাই বলছে থাক ভিডিও করতে হবে না, তো পাশেই দোকান মানে দোকানদার যে উনি বলছে কেন ভিডিও করা যাবে না ভিডিও করুক, তো যাই হোক তারপর হচ্ছে ভিডিও করবো শুনে আমি আবার ভিডিও দেখো মিষ্টি মিষ্টিগুলো একটুখানি ভিডিও করলাম। তো এই যে সামনে মিষ্টির দোকান, তারপর ভিতরে একটা রুম আছে সেখানে হচ্ছে খাওয়া দাওয়া হয়, তো ওই ভিতরেই দেখো আমরা রুমের ভিতরে এখন। তো এর আগে একবার বাপের বাড়ি থেকে আসার সময় তখন হচ্ছে মিষ্টি খেয়েছিলাম এই দোকানে এসে, অন্য জায়গা থেকে রুটি তরকারি খেয়েছিলাম, এখানে এসে মিষ্টি খেয়েছিলাম, আর সেটা সন্ধেবেলায়, তখন তো রুটি টুটি পাওয়া যাবে না। তো দেখো এখন আমরা খেতে বসে গিয়েছি, আর তোমাদের দাদাভাই খাচ্ছে কিন্তু যে লুচি, তো যাই হোক কী কী নিয়েছে এখন লুচি তরকারি আর হচ্ছে একটা করে রসগোল্লা। তো তারপরে হচ্ছে আমি বললাম যে আর এক ধরনের মিষ্টি আছে ওই মিষ্টিটা নিতে পারতে, তো যাই হোক তোমাদের দাদাভাই এক বলেছিলো আর দোকানদার আর একভাবে হচ্ছে এই যে ক্ষীরমালাই দিয়ে গেছে, তো যাই হোক ক্ষীরমালাইটাও খুব ভালো ছিল, তোমাদের দাদাভাই অর্ধেক খেয়েছে আর তারপর অর্ধেক আমি খেয়েছি। তো চলো এখানে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, এখানে যে সকালবেলার খাওয়াটা হয়ে গেল, আর সায়ন তো সেই বন্ধুর বাড়িতে, সায়ন হচ্ছে কি জানেন খেয়েছে কি না, ও হচ্ছে আগেরবার তো পরোটা খাইয়েটাইয়ে তোমাদের দাদাভাই পাঠিয়েছিলো, এবার ও খেয়েছে জানি না।
তো যাই হোক, খেয়ে এটাই ওর কাছে টাকা আছে, ওর যখন খিদে পাবে, তোমাদের দাদাভাই বলে দিয়েছে তোর যখন খিদে পাবে তখন তুই খেয়ে নিবি। আর এখন দেখো আমরা বাইকে করে যাচ্ছি, এবার হচ্ছে আগেরবার যেভাবে তো ঘোরাঘুরি করেছি এবার সোজাসুজি খাওয়া দাওয়া করে একদম চলে যাচ্ছি রুমে। তো যাই হোক, এখানে একটা ঠাকুর প্যান্ডেল হয়েছে, ঠাকুর পুজো হয়, তো এখানে একটুখানি দাঁড়ালাম, একটুখানি ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করলাম বলে। তো যাই হোক, ঠাকুর প্রণাম করে নিয়ে তবে একটু ভিডিও করে এখন চলে যাব আবার রুমের দিকে। আর আগের বার তো বৃষ্টি হয়েছিল, আর এবার কিন্তু তাও রোদের তাপ আছে, তাও তাপ থাকলে তাও বৃষ্টি হলে আরও বিরক্তকর হয়ে যেত। যাই হোক, তো চলো, ওয়েদারটা ভালো 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 আছে বলেই কিন্তু সবাই খুব ভালোভাবে ঠাকুর পুজোটা দিনটা কাটাচ্ছে। তো এখন দেখো একটা বাড়িতে চলে এসেছি, আর এখানে এই যে খেলা হচ্ছে তোমাদের দাদাভাই দেখছে। তো যাই হোক, এখানে আসার পরে তো মিষ্টি, তারপরে হচ্ছে আরও নাড়ু টাড়ু এসব সব দিয়েছিল। তো যাই হোক, আমরা খেয়ে এসেছি পুরো পেট ভর্তি, আমরা বলছি এত খেতে পারবো না। যাই হোক, তোমাদের দাদাভাইকে আমাকেও দিয়েছিল এক প্লেট, তোমাদের দাদাভাইকে বললাম যে এক প্লেটেই হবে, তো তাই খেয়েছি আমরা এক প্লেটেই, কারণ আমাদের তো পেট ভর্তি, ধরো খাওয়া দাওয়া করেই তো আসলাম। আর তারপরে দেখো আবার দেখো এনেছে কোল্ড ড্রিঙ্কস, তো আমরা না করেছিলাম যে আনতে হবে না। তো যাই হোক, আমরা এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, খেয়ে টেয়ে নিই, তারপরে হচ্ছে যাবো। এখন রুমে চলে এসেছি, আর এখন বাজে 1:30, তুই দেখো। আর এদিকে তোমাদের দাদা ভাই দেশ দেশ ছাড়ছে, একটু ফেদি। আর শায়ন হচ্ছে শায়নের বন্ধুর বাড়িতে, আর এই চাদরটা পেতেছিলাম তখন এত তাড়াহুড়ো করে, তোমাদের সাথে ভিডিওটা সেইভাবে বলতেই পারিনি। হুটো পাটার ঠালে তোমাদের দাদাভাই আর শায়ন পুরো নিচে গিয়ে দাঁড়িয়ে ছিল, ওই জন্য যে বলবো সেভাবে ইন্ট্রোটা দিতেই পারলাম না। তো এই যে চাদরটা, এই চাদরটা অনেক কয় মাস হয়ে গিয়েছিলো, সেই মনে হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ পয়লা বৈশাখে সাদা চাদরটা নিয়েছিলাম, ওই তো চৈত্র মাসের দিকে শায়নের যখন অপারেশন হয়েছিলো ওই সময় কিনেছিলাম সাদাটা আর এটা একসাথে। তো এটা নিয়েছিলাম, রেখে দিয়েছিলাম পুজোতে পাতবো বলে, আর ওটা তো পয়লা বৈশাখে পেতেছিলাম। তো চলো, খাওয়া দাওয়া করলাম, পেট টেট পুরো ভর্তি, পরে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত করব। তো ভাবছি কটা রিলস আর শর্ট ভিডিও টিডিও করব, তো দেখা যাক কি করতে পারি। চুলের যা অবস্থা, চুলটা বাসি টাসি নেবো, ঠিকঠাক করে নেবো না, তারপরে রেস্ট টেস্ট ছাড়বো, বিকেলবেলায় আবার যাবো ঠাকুর দেখতে। তো চলো, পরে দেখা হচ্ছে। আর আজকে পুজো দেওয়ার সময় এত হুটোপাটা, তো হচ্ছে ঠাকুর পুজোর তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি। তো দেখো আজ অনেক কিন্তু পদ্মফুল পেয়েছি, তো ঠাকুরকে পদ্মফুল সাদা ফুল দিয়ে সব সাজিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমার শর্ট ভিডিও করা কমপ্লিট হয়ে গেল, তো চলো এখন ড্রেস ড্রেস ছাড়বো, আর হচ্ছে ভিডিওটা পার্ট 1 পার্ট 2 করবো, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো এখানে এন্ড করছি, নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে, ভালো থেকো সুস্থ থেকো।